ষোলো বছরে 80টি চুরি করে 17 বারের মতো ধরা পড়ল এক দাগি চোর। চোরটির নাম কার্তিক কুমার আলিয়াস। ঘটনাটি বেঙ্গালুরু কল্যাণ নগরের, সেখানেই তার বাড়ি। কিন্তু বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় সে চুরি করে বেড়ায়। তার এই কুকীর্তির জন্য ইতিমধ্যে সে পলায়ন কার্তিক খেতাব পেয়েছে। এই নামে এক বাক্যে সকলেই তাকে চেনে। পুলিশ তার কাছ থেকে যখন 11 লাখ টাকার অলংকার উদ্ধার করে, তখন সে এই খেতাব অর্জন করে। 2005 সালে কার্তিক তার চুরির কেরিয়ার শুরু করে। তখন তার বয়স কুললে 16 বছর। সেই থেকে আর পেছনে তাকাতে হয়নি কার্তিককে। একের পর এক সাফল্য জমা হয় তার ঝুলিতে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কমপক্ষে 80টি খতরনাক চুরিকাণ্ড সংঘটিত করেছে সে। বেঙ্গালুরু, তামিলনাড়ুর বিভিন্ন জায়গাসহ অন্ধ্রপ্রদেশে তার অনায়াস বিচরণ। সে 2005 সালে 16 বছর বয়সে প্রথম একটি ঘরে অলংকার চুরি করেছিল। জামিনে বের হয়ে আবার চুরি করে। 2008 সালে পারাপ্পানা আগ্রাহারা কেন্দ্রীয় কারাগারের খাবার সামগ্রী প্রিজন ভ্যান থেকে পালাতে সক্ষম হয়। এর 45 দিন পর আবার ধরা পড়ে। 2010 সালে আবার সে পুলিশের হাত থেকে পালিয়ে যায়। ওই সময় তাকে অকুস্থলে নিয়ে গিয়ে সরজমিন তদন্তে নেমেছিল পুলিশ। কিন্তু খোলা জায়গায় সুযোগ বুঝে পুলিশের চোখে ধুলো দিয়ে চম্পট দেয় কার্তিক। 2 বছর আগে একটি ঘরে চুরি করতে গিয়ে পাবলিকের হাতে ধরা পড়ে সে। ওই সময় গণধুলাই দেওয়া হয় তাকে। এতে সে গুরুতর জখম হয়। তার প্রেমিকার ভাই তার পায়ে চাকু মারে, ফলে সে আগের মতো আর দৌড়াতে পারে না। পলায়ন কার্তিকের সবচেয়ে বড় ট্যালেন্ট হলো সোজা দৌড়ে। সে খুব দ্রুত দৌড়াতে পারে, ফলে এখন তাকে আদালতে বা ঘটনাস্থলে নিয়ে যেতে হলে শক্ত পাহারা দিয়ে নিতে হয়, জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। তবে এবার জামিনে মুক্তি পাবে না পালিয়ে যাবে সেটাই দেখার, কেননা ইতিমধ্যে সে গব্বর সিংয়ের সচ্চা ফ্যান হওয়ার নজির ধরে রেখেছে। তবে এজন্য অবশ্য পুলিশকে কড়া সতর্ক থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। मैं प्रिंसिपल दुना राजगढ़। हमारे यहाँ जो जो फैसिलिटी हैं, पहला हिंदी सब्जेक्ट हम फ्री में पढ़ाना चाहते हैं। दूसरा, जो ऐसे बच्चे हैं जो आयु में ज़्यादा हो गए, एडमिशन नहीं ले सकते, हम उनको पढ़ा के सर्टिफिकेट देके उनकी इच्छा अनुसार उनके एडमिशन के लिए सर्टिफिकेट देंगे। तीसरा, जो बच्चे हैंडीकैप हैं उनको भी हम मेडिकल ट्रीटमेंट करा के उनका परसेंटेज निकाल के देंगे। और ऐसे बच्चे हैंडीकैप जो घर घर में जाकर के हमारे टीचर पढ़ाते हैं, वो भी सुविधा यहाँ उपलब्ध है। और CBSE और शाबा बोर्ड के जितने भी प्रॉब्लम होंगे, जितने भी सब्जेक्ट होंगे, हम उसको अच्छी तरह से पढ़ाने की यहाँ कोशिश करेंगे। और आप लोग हमारे यहाँ आइए और इसको कोऑपरेट करें, सहायक बने और इसको अवार्ड इनको उज्ज्वल करें। धन्यवाद।